এই মুহূর্তে মুম্বাই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভাইয়ের বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন অভিনেত্রী। এরই মধ্যে এলো খবর, প্রিয়াঙ্কাকে হারিয়ে শ্রদ্ধা কাপুরের মুকুটে জুড়ল নতুন পালক। স্ত্রী টু মুক্তি পাওয়ার পর থেকে চর্চা চলছে এই ছবির গোটা দলটিকে নিয়ে। প্রতিদিনই বক্স অফিসে বাড়ছে ছবির আয়। মুক্তির পর প্রথম 10 দিনে এই ছবি 381.65 কোটি টাকা আয় করে ফেলেছে। বক্স অফিসে আয় বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শ্রদ্ধার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যাও। দিন কয়েক আগ পর্যন্ত ভারতীয় খ্যাতনামীদের মধ্যে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যার তৃতীয় স্থানে ছিলেন শ্রদ্ধা কাপুর। প্রথম স্থানে ক্রিকেট তারকা বিরাট কোহলি, দুইয়ে প্রিয়াঙ্কা ছিলেন। বিরাট ও প্রিয়াঙ্কার অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে 271 মিলিয়ন এবং 91.8 মিলিয়ন। স্ত্রী টু মুক্তি পাওয়ার পরে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 91.4 মিলিয়নে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেকদিন আগেই ছাপিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। এবার প্রিয়াঙ্কাকে ছাপিয়ে গেলেন তিনি। মাত্র কয়েকদিনের মাথায় 91.4 মিলিয়ন থেকে 91.9 মিলিয়নে দাঁড়িয়েছে। এখন শ্রদ্ধার প্রতিপক্ষ বিরাট। যদিও বিরাটের অনুসরণকারীর সঙ্গে তার ব্যবধানটা অনেকটাই। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে অমর কৌশিক পরিচালিত ছবি স্ত্রী টু। প্রায় 30 কোটি টাকা বাজেটের এই ছবি প্রথম দিনেই 76 কোটি টাকার ব্যবসা করেছে। শ্রদ্ধা কাপুর ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপার শক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়।